বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি সামনে রেখে সোমবার সিপাহীজলা জেলা ভিত্তিক জাতীয় বালিকা দিবস উদযাপন করা হয়েছে। সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে শ্রীমন শচীন দেবর্মন স্মৃতি কলাকেন্দ্রে অনুষ্ঠিত এই মুকুতি অনুষ্ঠানের অধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা ডক্টর ভারতী নিগম, সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক বিন্দু দাস, ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য শর্মিলা চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চলি দেবর্মা সহ আরো অনেক পরিচালক। জাতীয় বালিকা দিবস 2024 উদযাপন উপলক্ষে সিপাহীজলা জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাতীয় বালিকা দিবসের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বালিকাদের পরিবেশিত যোগা প্রদর্শনী ছিল মনোমুগ্ধকর। যে সমস্ত প্রতিভাবান ছাত্রীরা রাজ্যে এবং রাজ্যের বাইরে তাদের শৈল্পিক নৈপুণ্য দেখিয়ে নিজেকে প্রমাণ করে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছে সেই সমস্ত বালিকাদের এই অনুষ্ঠানে সম্বর্ধিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক তথা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বা সেটা হোক বিভিন্ন বিষয়ে বিভিন্ন কুসংস্কার সেগুলো থেকে মুক্ত হতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ রোধ করতে গেলে বালিকা মঞ্চ তার ভূমিকা গুরুত্ব অপরিসীম। আমি আশা রাখবো দিবস মুহূর্তে মানে প্রত্যেকটা স্কুলে এই বালিকা মঞ্চ যেন 100% সম্পন্ন করা হয় এবং সেই মঞ্চের কাজ কন্যা সন্তান মানে আমাদের অহংকার, আমাদের গর্ব। কারণ আজকে মোদীজির নেতৃত্বে, মোদীজি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2015 সালে অনুভব করতে পেরেছেন যে দেশের জনসংখ্যা নিরিখে যদি আমরা দেখি অর্ধেক অংশ হল আমার মা বোনদেরকে বাদ দিয়ে কোনো সমাজ কোনো দেশ উন্নত হতে পারে না। সে 2014 আমি মা ভারত মাতার দায়িত্ব পেয়েছেন।